বাচ্চা পর্যন্ত চিন্তা করে পুরো ঘাটা ঘুরে ফেলে। বিচ্ছরেকশনে আজকে আমরা আবারও চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি নিয়ে বেশ রিকোয়েস্ট আসছে, তো সেই জন্য আমরা রিয়েকশন করতে যাচ্ছি আজকে নতুন একটি মুভি ট্রেলার রুহি। রুহি মুভিতে অ্যাক্টিং করেছে রাজকুমার জানভি বারুণ, আর এটা হচ্ছে 11 মার্চে রিলিজ হবে এবং এটা থিয়েটারে আসছে, আই মিন মুভি থিয়েটারে। তো অনেক দিন ধরেই মানুষ মনে হয় অপেক্ষা করছিল যে মুভি থিয়েটারে কোনো মুভি আসছে না। ওটিটিতে মানুষ মুভি দেখতে দেখতে অনেক ইয়ে হয়ে গেছে, হাঁপিয়ে গেছে। না, এখানে দেখা যায় যে হলে যে যেটা হয় যে সবাই একসঙ্গে দেখতে পারবে, সে একসঙ্গে একত্রিত হয়ে। আর ওটিপিতে দেখলে তো সবাই বাসার লোকজন ইন্ডিভিজুয়ালি হয়ে যায়। তো চলুন দেখে আসি মুভি ট্রেলারটি। The magic of cinema returns. Cue screen. Add the shuru karta. Chudail. Arwabi mudiya pehli. Aapka bata. Shaadi wale ghar pe nazar rehti hai uski. Idhar dulhe ki aankh lagi, udhar dulhan ko jagah le jaegi wo. छुपन छुपाई खेल लिया हमारे साथ रूही जी। टोटला नहीं हूँ मैं, बस टाको टा बोलता हूँ। तगड़ सिंह ने टंग होके तगड़ी कमर पे तगड़ी बांध के टांग टकाई, अटकता नहीं एकदम से। खौफनाक सा आया है, कुछ करना पड़ेगा। क्या है सब? ब्रेकफास्ट, लंच, डिनर, नॉनवेज? सिर्फ अपने बारे में मत सोचो, जो खाती नॉनवेज वो तो खागी। मगई जोड़ा 780 कत्था भर के चूना कम सूखी सुपारी दो लो। शादी ना हुई तो मुझे तो मोहब्बत हो गई। अब अगर जे भी मुझे लव यू टू करती ना तो पलट के जरूर देखे। अच्छा ओ पलट नहीं, वो भाई बच्चे पेशेंट दिख गए और वो तो से पलट नहीं भूते संग से। ओ माय गॉड, तो घाट का घुरा है देखो। বাচ্চা পর্যন্ত চিন্তা করে ফেলেছে। মুভির স্টার্টিং কিন্তু মানে ট্রেলারের স্টার্টিং কিন্তু দেখিয়ে দিয়েছে এটা সম্ভবত স্ত্রী মুভির সিকুয়াল। দানিশ
ভিজন উনি হচ্ছে যে স্ত্রী মুভির প্রডিউসার, উনি এই মুভিটা প্রডিউস করছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওই ফিলিংসটা এখানেও উনি দিতে চাচ্ছে আর কি দর্শকদের। সেটা তো অলরেডি পেয়ে গেছে, ট্রেলার দেখে বুঝে ফেলেছি যে মুভিতে এক্সাইটমেন্ট থাকবে। আর তাছাড়া হচ্ছে যে ছোটবেলার গল্পের মতো না, যে আমরা ভূত সম্পর্কে কেমন জানি, যে উল্টো পায়ে হাঁটে সেগুলো কিন্তু বলছিল এখানে, যে উল্টো পায়ে হাঁটে। এখানে তো লাস্টে দেখালো ঘাড় উল্টো ভাবে ঘুরছে, ও এখানকার ভূত কিন্তু ডিজিটাল ভূত যে কিনা ব্লুটুথ দিয়ে ট্রান্সফার হয়। না অ্যাকচুয়ালি সেটা না, ওখানে একজনের গা থেকে আরেকজনের গায়ে চলে যায়, এটা কিন্তু আমরা ছোটবেলায় শুনেছি যে ভূত পাশাপাশি থাকলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়, ট্রান্সফার হতে থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে ওই বলছে যে ভূতের কি ব্লুটুথ আছে যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে গেছে, ফানি ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যেটা দেখালো এই জায়গাটাতেই, যে অ্যাকচুয়ালি মানুষ কিন্তু অনেক কুসংস্কারে বিশ্বাস করে যে ভূত তাড়ানোর জন্য কিছু কবিরাজের কাছে যায়। এখানে কিন্তু সেরকমই একটা কবিরাজের কাছে গেছে তারা, আর সেখানে বসে যে ভূত তাড়ানোর যে ব্যবস্থাটা, সেখানে একজনের কাছ থেকে আর একজনের কাছে ভূত পাস হচ্ছে আর কবিরাজ মজা নিচ্ছে। তবে এখানে যে মানে সবকিছুতেই কিন্তু ভালো, মানে একটা ভালো লাগা আছে। হ্যাঁ, এখানে বারুণের অ্যাক্টিং অনেক ভালো লেগেছে, সে জম্বি জম্বি বলে চিল্লাচ্ছে যখন কি না রাজকুমার ভয় পেয়ে এসেছে, তখন সে তাকে মজা নিতে যাচ্ছে ভয় দেখিয়ে। আর এখানে কিন্তু রাজকুমারের যে লুকিংটা ছিল সেটা কিন্তু মানে গ্রাম এই রাস্তাঘাটে দেখবা যে গলিতে কিছু ছেলে আছে না, একটু মানে ফোচকে টাইপের বলে আমাদের দিকে আর কি, সেরকম ছেলে পেলে চুলে কালার করেছে এমন ভাবে, তো সেই টাইপের ছেলে পেলের মতো মনে হচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে যে তারা ওকে তুলে এনেছে, তুলে এনে একটা ঘরে রেখেছিল হয়তো বিয়ের জন্য, কিন্তু ওই মুহূর্তে হয়তো তার কাছেই ওই ভূতটা চলে এসেছে। এবং স্টার্টিং এ বলেছিল যে আসলে বিয়ের আসর থেকে তাকে তুলে আনা হয়েছে, আর যখন তুলে নিয়ে আসে ভূতটা আসলে সবসময় নতুন যখন কোনো মেয়ের বিয়ে হয় তখন তার ঘাড়ে ভর করে, এবং ঘাড়ে ভূত ভর করার পরপরই ওরা ওকে নিয়ে এসে কিডন্যাপ করে, এবং রাজকুমার রাও তাকে দেখে লুকিয়ে লুকিয়ে এবং ওই যে একটা ঘরে আটকে রাখে। জানভি ছিল লুকিং কিন্তু এখানে, হ্যাঁ আমি চিনতে পারছি না যে ও যে জানভি এটা কিন্তু এখানে বুঝতে পারছি না ওকে দেখে। চোখের যে ভঙ্গি টঙ্গি ছিল যেটা, সে তার যে চুড়েলের যে ভঙ্গিটা সে মুখের মধ্যে ফুটে উঠেছে এটা কিন্তু খুবই ভালো ছিল। আর আশা করি তার এই মুভিটাও সুন্দর হবে, তার ফার্স্ট মুভিটা যেমন সুন্দর হয়েছে ওরকম সুন্দর হবে। আমার মনে হয় মুভিটা থিয়েটারেও অনেক আলোড়ন সৃষ্টি করবে। হ্যাঁ, আর সবচেয়ে বরুণের একটা ব্যাপার হচ্ছে সে আগেও একটা মুভিতে সে বাচ্চা পর্যন্ত চিন্তা করে ফেলে, এই মুভিতেও কিন্তু সে সেম কাহিনী করছে, চুড়েলের সঙ্গে বাচ্চা পর্যন্ত চিন্তা করে ফেলেছে। হ্যাঁ, চুড়েলের সঙ্গে পালাট পালাট, ওই যে পুরাতন মুভিতে যেমন বলতো যদি তুমি পিছন দিকে তাকায় তাহলে তুমি বুঝে নিবা যে সে তোমার প্রেমে পড়েছে। হ্যাঁ, সেজন্য সেও অপেক্ষা করছিল যে কখন চুড়েলটা পিছন দিকে তাকায়, চুড়োলটা পিছন দিকে কিন্তু তাকায় মানে পুরো ঘাটা ঘুরিয়ে ফেলে। হ্যাঁ, সে তাকায় না শুধু, এবং রাজকুমার কিন্তু সেখানে ভয় পেলেও বরুণ কিন্তু ভয় পায়নি। হ্যাঁ, এটা আসলে সবকিছু মিলা মানে ফুল মুভিটা থাকবে হচ্ছে কমেডি প্লাস ভয় সবকিছু মিলা একসাথে। হ্যাঁ, এবং শেষ পর্যায়ে ভূতটা চলে যাবে যদি তাকে মানে জানভিকে যখন বিয়ে দেওয়া হবে তখন কিছু একটা চলে যাবে বললেন। তো সবকিছু মিলা আমার মনে হয় দর্শকরা খুব এনজয় করবেন মুভিটা দেখে, এক্সাইটমেন্ট থাকবে, কমেডিও আছে, তো সব মিলে ভালো হবে। আশা করি আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও ট্রেলারটা ভালো লেগেছে, আর আমাদের রিয়েকশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।